আমি তুলিকা মুখার্জি আবার আজকে এসেছি বান্ধবী বুটিকের পক্ষ থেকে কর্ণগরে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি। প্রতিদিনকার মতো আরও একবার মাকে নিয়ে চলে এসেছি আমাদের বান্ধবীদের নিত্য নতুন সাজে সাজানোর জন্য। তবে আজকের গোটা এপিসোড জুড়ে যা যা শাড়ি দেখাবো আমরা, সব কিছুর ওপর থাকবে ফ্ল্যাট 10% অফ। আর তার সাথে আপনাদের এই যে এই শাড়িটা ভীষণ ভীষণ আপনাদের অনেকের অর্ডার ছিল, সাথে আমারও একটা অর্ডার ছিল, তো আমি একটা নিজের জন্য করিয়েছি, আপনাদের জন্য সবার জন্য একটা করে করানো হয়েছে। তো চটপট চটপট এই অফারের জিনিসটা নিয়ে নিন, আর স্ক্রিনশট তুলতে তো একদম ভুলবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের সমস্ত হ্যান্ড স্টিচ কালেকশন দেখা শুরু করি। প্রথম শাড়ি, এটা একটা ইয়েলো কালার, একদম ব্রাইট ইয়েলো, জরি টাইপ, ধনেখালি তাঁত, তার উপরে এমব্রয়ডারি করে বোগনভিলিয়া ফ্লাওয়ারটা করা হয়েছে। দেখুন, দিস ইজ দ্য আঁচল পোর্শন, খুব ব্রাইট হয়েছে শাড়িটা, পুরো শাড়ি যাচ্ছে এভাবে, পুরো শাড়ি জুড়ে এই ফ্লাওয়ারটা যাবে, এই ঝাড়টা কিন্তু পুরো নিচের দিক বরাবর যাবে, ভেতরে আরও একদম কুচিতেও আছে, আর এর সাথে না একটা বিপি আছে, এরকম রেডের ওপর এরকম একটা হাতেতে কাজটা করবে, বডি পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য বিপি। এই শাড়িটার রেঞ্জ আছে 2400, এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটা আমার 2 নম্বর শাড়ি, এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের প্যানেল তাঁত, পাড়ে চেকস আছে, দেখুন পাড়টায় চেকসে গেছে, আর ভেতরের এই লম্বা স্টাইপগুলো এইভাবে প্যানেল গেছলো, হোয়াইট পোর্শানে কাজ করা হয়েছে, কাঁথা স্টিচ আর কাথিয়াওয়ারি স্টিচ করা হয়েছে, খুব সোবার কালার দিয়ে কাজ করা হয়েছে, গ্রে, ব্ল্যাক আর বেজ। শাড়িটা কোনোভাবে না কোনো কাজে লাউড হয়ে যায়নি, খুব স্টাইলিশ শাড়ি, সাদা কালো তো সবসময় ইন স্টাইলে, পুরো প্যানেল বরাবর এইভাবে কাঁথার কাজ যাবে একদম, আর কাথিয়াবাড়ি কাঁথা স্টিচ আর কাথিয়াবাড়ি স্টিচ মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে। আর এটা হচ্ছে এর বিপিটা, এতে একটা ব্ল্যাক কালারের বিপি, একদম দুটো হাতেই কিন্তু কাজটা পাবেন। দিস ইজ দ্য বিপি পোর্শন, উইথ দিস বিপি দ্য শাড়ি প্রাইস ইজ 2400, এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটা আমার 3 নম্বর শাড়ি, এটা একটা দুটো শাড়ি কিন্তু জুড়ে করা হয়েছে, ফার্স্ট পোর্শনটা আছে একটা ব্রোঞ্জ কালারের ধনেখালি কটন, তার উপরে হ্যান্ড গুজরাটি স্টিচ করা হয়েছে উইথ মাইকা ইউজ করে, পার্পেল আর ডার্ক পিচ পিঙ্ক কালারের সুতো ইউজ করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন, পুরো হাফ যাবে এই ধনেখালি কটনটা, এই যে একটা পাড় যাবে পুরো গুজরাটির, তার সাথে বড় বড় বুটা আছে, তাতে মাইকার ব্যবহার আছে। দিস ইজ দ্য ফার্স্ট বডি পোর্শন, উঁচি থেকে যাবে রেশম কোটায়, এন্ড দিস ইজ দ্য অ্যানাদার পার্ট অফ দ্য বডি, দুটো একসাথে ধরতে হবে না হলে বোঝা যাবে না, ছেড়ে দে ছেড়ে দে, পুরো শাড়িটা ছেড়ে দে, এই যে দুটো পার্ট ধরতে হবে নাহলে কাজটা বোঝা যাবে না, এই ভাঁজটা ধর, এই যে এটা যাচ্ছে পুরো কুচিটা, কুচিতে এইভাবে লম্বা লম্বা করে গুজরাটিটা করা হয়েছে, এই পোর্শনটা কিন্তু রেশম কোটা, পিচ পিঙ্ক কালারের একটা রেশম কোটা তার উপরে কাজ হয়েছে। এই শাড়িটা না উইদাউট ব্লাউজ পিস, এই শাড়িটার রেঞ্জ আছে 2200, আবার এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটা আমার পরের শাড়ি, এটাও একটা ধনেখালি চেক তাঁত, নেভি ব্লু কালার, তার ভেতরে ইয়েলো চেকস ছিল, যেহেতু ইয়েলো চেকস ছিল বলে যার জন্য আমরা কশপে জড়ি দিয়ে একটা এমব্রয়ডারি ফ্লাওয়ার করা হয়েছে অলওভার, এই যে এটা হচ্ছে কশপের জড়ি, কশপ দিয়ে কাজটা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন, অলওভার যাচ্ছে এইভাবে অলওভার শাড়িটা, এর সাথে না একটা যে কোনো সলিড কালারের ব্লাউজ পরলেই ভালো লাগবে, যার জন্য এটার ব্লাউজ পিস করা হয়নি। দিস ইজ দ্য বডি পোর্শন, এই শাড়িটার রেঞ্জ আছে 1900, এর ওপরেও থাকবে ডিসকাউন্ট। এটা একটা হাফ তসর, হাফ তসরের থানটা সাদা ছিল, তাকে আমি ডাই করেছি, করে এই যে আমাদের যে উড়িষ্যার যে মুখোশ হয় না নাচে কথাকলি, সেইটা ব্লক করা হয়েছে, এবার সেই ব্লকটাকে যত আমরা আবার এমব্রয়ডারি করে থ্রেড ওয়ার্ক দিয়ে কাজ হয়েছে, দেখুন ভেতরের যত কাজ সব থ্রেড ওয়ার্ক, আর পার গেছে ব্লকে,
এই মোটিফটাকে মেশিন এমব্রয়ডারি করে থ্রেড দিয়ে করা হয়েছে। দিস ইজ দ্য বডি পোর্শন। মেটেরিয়ালটা হচ্ছে হাফ তসর। দিস ইজ হাফ তসর। এর ব্লাউজ পিস বুঝে কাটবেন, কারণ এগুলো এই থানগুলো আমরা মেপে কাটি না, টোটাল থান আসে। এর ব্লাউজ পিস যার বুঝে কাটবেন। এই শাড়িটার রেঞ্জ আছে 3000, এর ওপরেও থাকবে ডিসকাউন্ট। এটা আমার পরের শাড়ি। এটা একটা না সাউথ কটন, বটল গ্রিন কালারে সাউথ কটন, দুদিকে জরির পার, আর এর ভেতরে হ্যান্ড পার্সি করা হয়েছে, চাপরাশ পার্সি করা হয়েছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। পুরো বডিতে যাবে এই চাপরাশ পার্সিটা, কালারটা বটল গ্রিন চাপরাশ পার্সি ওয়ার্ক। দিস ইজ দ্য বডি পোর্শন উইদাউট ব্লাউজ পিস। এই শাড়িটারও রেঞ্জ আছে 1900, এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটা আমার পরের শাড়ি। এটা না একদম একটা রোজ পিঙ্ক কালারের রেশম কোটা, তার উপরে গুজরাটি করা হয়েছে গ্রিন আর ইয়েলো দিয়ে, আর মাইকা গেছে হোয়াইট সুতো দিয়ে। দিস ইজ দ্য আঁচল পোর্শন। আমি পাড়ের কাজটা দেখুন, পুরো জমাট গুজরাটি একদম। দিস ইজ দ্য গুজরাটি ওয়ার্ক কত সুন্দর, উইথ দ্য মিরর, একটা উইথ দ্য পাইপিং করা আছে। And this is a baby pink color of the body. Baby pink is a little dark, right? Rose pink? No, baby pink. This is the baby pink color with the piping color is green. BP ta dekhi. This is the body portion and the BP is? Eta hoche BP ta. Hate te kaj ta jabe. BP length is 1 meter and the sari price is? 2200. Er oporeo thakbe 10% discount. এটা আমার পরেশন। এটা একটা ডার্ক নেভি ব্লু কালারের রেশম কোটা, তার উপরে না আমি জামদানিতে যেমন করাত কাজ হয় ঠিক ওই স্টাইলে গুজরাটি করা হয়েছে। মিরারটা দেখুন, এই মিরার বলছি, মাইকাটা না একটু গ্লিটারিং করবে। উইথ দ্য মাল্টিপল গুজরাটি ওয়ার্ক, ওয়ান ইজ গ্রিন অ্যান্ড ওয়ান ইজ রানি পিঙ্ক। হ্যাঁ, রানি পিঙ্ক। দিস ইজ দ্য বডি পোর্শন। পুরো শাড়ি এইভাবে যাবে। অ্যান্ড দ্য মিরর ইজ ভেরি ভেরি গ্লিটারিং উইথ দ্য ইয়েলো পাই, ইটস লেমন ইয়েলো, লেমন ইয়েলো পাইপিং বর্ডার। এটা উইথ ব্লাউজ পিস। এই শাড়িটার রেঞ্জ আছে 2200। অ্যান্ড দ্য শাড়ি কালার ইজ মিড নাইট ব্লু, আর এর ওপরও থাকবে 10% ডিসকাউন্ট। এটা একটা মফ কালারের চান্দেরি, খুব ভালো কোয়ালিটির চান্দেরি কিন্তু এগুলো। এর উপরে এমব্রয়ডারি করা হয়েছে, আমি এমব্রয়ডারি কাজটা একটু দেখাবো। খুব লাউড না, আবার খুব মানে ম্যাটও নয়, আর কালারটা না সে অনেকটা বেগুন টাইপের, বেগুন ফুল, বেগুন ফুল টাইপের একদম, পুরো মফ কালার। দিস ইজ দ্য আঁচল পোর্শন। পুরো অল ওভার শাড়ি যাবে, খুব হালকা শাড়ি, চান্দেরি তো এমনি খুব হালকা, মেটেরিয়াল ইজ চান্দেরি। পুরো পাড় যাবে এভাবে, কাজটা বডি পুরো পাড়ে এভাবে কাজটা যাবে। শাড়ির কালারটা এমন না সব এজের মানুষ পড়তে পারবে, আর এই বিপিটা হচ্ছে এটা হাতে কাজটা পড়বে। এই শাড়িটার রেঞ্জ আছে 2400, এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটা আমার পরের শাড়ি। এটা একটা কোরিয়ান তসর, এটা কিন্তু পিওর গাছি তসর নয়, এটা হচ্ছে কোরিয়ান তসর, আর তার উপরে একদম কাথিয়াবাড়ি স্টিচ হয়েছে। আমি আঁচলের কাজটা না ভালো করে দেখাতে বলবো, দেখুন পুরো হ্যান্ড এমব্রয়ডারি। দিস ইজ দ্য আঁচল পোর্শন। আমি উল্টো পিঠে দেখাচ্ছি, হ্যান্ড এমব্রয়ডারি কাজটা কত ক্লিন কাজ, কোনো সুতো বেরিয়ে থাকবে না, দ্য ফিনিশিং ওয়ার্ক, আর সুতোর কালার ম্যাচিংটা দেখুন কত সুন্দর। আঁচলটাকে আমি বলবো একটু ভালো করে দেখাতে, যাতে স্টিচের নিটনেসটা না বোঝা যায়। স্টিচের শাড়ি কি আমরা নিটনেস মানে তার ফোঁড়গুলো দেখে কিনব একদম। পুরো শাড়ি যাচ্ছে, দিস ইজ দ্য কোরিয়ান তসর, চওড়া পাড়, এটা কোরিয়ান তসর। এন্ড দ্য বডি ইজ পুরো যাচ্ছে এইভাবে, দিস ইজ দ্য বডি পোর্শন। পাড় বরাবর এরকম চওড়া কাজটা যাবে, ভেতরে বড় বড় বুটা যাবে, পুরো কাথিয়াবাড়ি স্টিচে যাচ্ছে, আর এর ব্লাউজ পিসটা যাবে দুটো হাতাতেই কাজটা যাবে। ইট অলসো হ্যাজ কাথিয়াবাড়ি স্টিচ ইন বিপি,
দিস ইজ দ্য বিপি পোর্শন। এই শাড়িটার রেঞ্জ আছে 4700, তার দিস প্রাইস ইউ ক্যান গেট 10% ডিসকাউন্ট। এটা আমার পরের শাড়ি, এটা হচ্ছে ও যে শাড়িটা পরেছে সেইটারই একটা, এটা হচ্ছে আমার কালেকশনটা, আমি বলেইছিলাম আমার জন্য আমি একটা করিয়েছি, তিন চার জনকে দিতে পারবো এখনো অবধি আমরা, হ্যাঁ তিন চার জনকে পাঁচ জনকে আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনারা পাশে দেখতেই পাচ্ছেন ভিডিওটা, আর কেউ অর্ডার দিলে আমাকে যদি দু সপ্তাহ টাইম দেন তাহলে করিয়ে দেওয়া যাবে, অর্ডার এইটার অর্ডার নেওয়াও যাবে। তবে হ্যাঁ, যারা অর্ডার দেবেন তাদেরটা হয়তো অফার প্রাইসে আমরা দিয়ে উঠতে পারবো না, না 14 এপ্রিলের, হ্যাঁ 14 এপ্রিলের মধ্যে অফার পেয়ে যাবেন। আর এই শাড়িটা পরলে কীরকম লাগবে সেটাও আপনারা দেখুন বুঝতে পারবেন ভালোভাবে। অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন, শাড়িটা এইভাবে সেম কালার, এর সাথেও বিপি আছে। আমি বিপিটা বানাইনি, আমার নিজের একটা পার্সোনাল ব্লাউজ দিয়ে পরেছি, পুরো সেম সেম ও যে শাড়িটা পরেছে সেম কালার সেম শাড়ি। এর সাথে ব্লাউজ পিসটা যাবে, এটা এটা হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ এই শাড়ি এই ব্লাউজটার না ব্যাক সাইডটাই অলওভার কাজ থাকবে, হাতায় কোনো কাজ দিইনি, কারণ যেহেতু শাড়িতে এত বড় বড় কাজ আছে হাতাটা প্লেন থাকলেই ভালো লাগবে। হ্যাঁ এই শাড়িটার রেঞ্জ আছে 2800 উইথ দ্য বিপি, অ্যান্ড আর এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটাও পরের শাড়ি, এটাও একটা জুরিস টাইপের ধনেখালিতে হাফ হাফ কনসেপ্টে মানে থানটা বোনা হয়েছে, নিচের থেকে টান কর শোনা একটু, নিচের থেকে হাফ যাবে রেডে আর হাফ যাবে তসর কালার, আর আঁচলের কাজটা দেখুন একটু ডার্ক আছে বলে আমরা বোঝাতে পারছি কতটা জানি না, বড় বড় দুটো পেজলি কলকা আছে। দিস ইজ দ্য আঁচল পোর্শন, আচ্ছা তারপরে ইয়াকের কাছে গিয়ে একটা শোয়া কলকাটা পড়বে, আর নিচের দিকটা ড্রেপিং হবে যেটা সেটাতেও একটা কলকা পড়বে, এই যে এই কলকাটা, এই কলকাটা পড়বে নিচের দিকটা, আর দিস ইজ দ্য লোয়ার সাইড, হ্যাঁ আর নিচের দিকটা বরাবর আবার কুচি বরাবর যাবে এই বড় পেজলিটা, এই যে অ্যান্ড দিস ইজ দ্য লাইক ইন আওয়ার বেঙ্গলি ভার্সন কুচি পোর্শন, এই যে পুরো এইভাবে কুচিটা যাবে বড় বড় তিনটে কলকায়, এই এই ভাঁজটা ধরতে হবে, এই যে এই ভাঁজটা, হ্যাঁ এটা হচ্ছে পুরো কুচিটা কভার হবে। দিস ইজ দ্য হোল বডি পোর্শন, খুব গর্জাস শাড়ি, বিয়েবাড়িতে রাতেও পরতে পারবেন আপনারা এই শাড়িটা, আমি বলবো বিয়েবাড়ির দিনে না রাতে পরুন আরও ভালো লাগবে, আর এর সাথে এই বিপিটা যাবে। দিস ইজ দ্য বিপি পোর্শন, এই শাড়িটার রেঞ্জ আছে 3000, তার দিস প্রাইস ইউ ক্যান গেট 10% ডিসকাউন্ট। এটা একটা চিকু কালারের রেশম কোটা, তার উপরে এমব্রয়ডারি করা হয়েছে মাল্টি কালার দিয়ে জিগজ্যাগ মোটিভে, আর ভেতরে বুটা গাছ। দিস ইজ দ্য আঁচল পোর্শন, শাড়ির কালারটা পুরো চিকু কালার, দিস ইজ দ্য চিকু কালার, পুরো শাড়ি যাচ্ছে এইভাবে। দিস ইজ দ্য বডি পোর্শন, এই শাড়িটার কিন্তু উইদাউট ব্লাউজ পিস, এতে কোনো বিপি নেই, এই শাড়িটার রেঞ্জ আছে 1500, এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট। এটা আমার পরের শাড়ি, এটা একটা লেমন গ্রিন কালারের রেশম কোটা, তার উপরে গোল্ডেন ইয়েলো দিয়ে গুজরাটি হয়েছে, এই শাড়িটা কিন্তু আপনারা এর আগে অনেকে পেয়েছেন, অনেক কালারে পেয়েছেন, অনেকেই মানে পরেছেন আমার এই ডিজাইনটা, পুরো শাড়ি যাচ্ছে এইভাবে, পুরো শাড়িটা যাবে এভাবে, এর সাথে একটা ইয়েলো গুজরাটি কাজের ব্লাউজ পাবেন। দিস ইজ দ্য বডি পোর্শন, এই শাড়িটার রেঞ্জ আছে 2200, এটা আমার পরের শাড়ি, এটা একটা শ্রীগিন কালারের চান্দেরি, তার উপরে মেশিন এমব্রয়ডারি করা হয়েছে এই আঙুর পাতা ডিজাইনটা কিছুটা, না দিস ইজ দ্য লাইক গ্রেপ লিপস ডিজাইন উইথ দ্য চান্দেরি ম্যাটেরিয়াল, অ্যান্ড দিস ইজ দ্য বিপি পোর্শন, ওই দিকটা যে ইয়াকের পোর্শনটা পুরো যাচ্ছে ওইভাবে পার বরাবর কাজ যাবে, দিস ইজ দ্য ইয়াক পোর্শন, আবার এই দিকে কুচি থেকে যাবে পার বরাবর কাজ, এখান থেকে কুচি শুরু হবে এখান থেকে পুরো টানা কাজ যাবে লোয়ার বডি পোর্শন, আর ভেতরে তো পাতাটা বুটা হিসেবে যাবে, আর এইটা হচ্ছে এর বিপিটা, এই যে হাতেতে কাজটা পড়বে, এই শাড়িটারও রেঞ্জ আছে 2400, এর ওপরেও থাকবে 10% ডিসকাউন্ট।
এটা আমার পরের শাড়ি। এটা একটা সাদা জরি চেক ধনেখালির থান, তার উপরে একদম কাঁথা স্টিচ করা হয়েছে, খুব ইন্ট্রিকেট কাজটা দেখুন। দিস ইজ দ্য আঁচল পোর্শন, সিরিগিন কালারের আর ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ হয়েছে। পুরো অল ওভার শাড়িটা যাবে এভাবে। যারা লাল ছাড়া শাড়ি খুঁজছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। এর ব্লাউজ পিসটা হচ্ছে তার উপরে গুজরাটি করা হয়েছে একটু বোল্ড ভাবে। দেখুন আঁচলটাকে কত ঘন ভাবে সাজানো হয়েছে, কিন্তু শাড়ি খুব হালকা, এত কাজ গেছে বলে শাড়ি ভারী নয়। Very lightweighted and this the color is milk white. হ্যাঁ, পুরো শাড়ি যাবে এভাবে, খুব ভালো কোয়ালিটি ধনে, 100 কাউন্টের ধনেখালি তাঁতে গুনো। দিস ইজ দ্য বডি পোর্শন, আর কুচিটাই গিয়ে না এটা আবার এই লম্বা লম্বা ভাবে যাবে। এন্ড দিস ইজ দ্য এন্ড দ্য বডি পোর্শন, দিস ইজ দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি পোর্শন, পুরো এইভাবে যাবে। আর এর বিপিটা যাচ্ছে এভাবে। And this is the BP. BP length is 1 meter. With Pure this cotton. BP, the sari price is 2550. On this price, you can get 10% discount. এটা আমার পরের শাড়ি। এটাও একটা ইয়েলো কালারের রেশম কোটা, একদম গোল্ডেন ইয়েলো, ব্রাইট রেশম কোটা উইথ গোল্ডেন ইয়েলো অ্যান্ড দ্য ব্ল্যাক বর্ডার, আর ব্ল্যাক কালারের থ্রেড দিয়ে গুজরাটি হয়েছে উইথ মাইকা। ইটস কল্ড করাত ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, একদম করাত, কিন্তু স্টিচ গুজরাটি, গুজরাটি স্টিচে করা হয়েছে, সাজানো হয়েছে। দিস ইজ দ্য গুজরাটি ওয়ার্ক ইন দ্য হোল বডি পোর্শন উইথ করাত ডিজাইন, লাইক ইন আওয়ার পিওর বেঙ্গল জামদানি। এটা উইথ বিপি, এর রেঞ্জ আছে 2200। এটা একটা মিল্ক হোয়াইট রেশম কোটা, তার উপরে গুজরাটি হয়েছে। দিস ইজ দ্য মিল্ক হোয়াইট রেশম কোটা উইথ দ্য পুশিয়া পিঙ্ক বর্ডার and multicolor gujarati and look at the aanchal portion please, this is the multiple thread work with the gujarati stitch and with the mica, and this is the body portion, puro body jacche ebhabe nicher dikta barabar ei boro kaaj ta jabe, this is the lower portion of the body ekdom nicher kuchi barabar puro kaaj ta jabe, the whole body portion ei je এই ভাঁজটা ধরতে হবে, এই ভাঁজটা তবে সোজা হবে। পুরো এভাবে যাবে কাজটা, মিল্ক হোয়াইট, তার উপর মাল্টি কালারে কাজ গেছে, অপূর্ব একটা কিন্তু কম্বিনেশন। আপনারা অনা আসে যে কোনো দিন এটা করতে পারেন। ব্লাউজ পিস, এটা রেঞ্জ আছে 2400। অন দিস প্রাইস ইউ ক্যান গেট 10% ডিসকাউন্ট, সো হারি আপ গাইজ। এটা আজকে আমার লাস্ট শাড়ি। এটা একটা ইয়েলো, গোল্ডেন ইয়েলো কালারের রেশম কোটা, তার উপরে আড়ি উইথ কাটওয়ার্ক হয়েছে। এই যে দেখুন এগুলো কাটওয়ার্ক, আমার আঙুলটা বেরোচ্ছে, বোঝা যাচ্ছে? দিস ইজ দ্য ওয়ান্স অ্যাগেন রেশম কোটা কালেকশন, কাটওয়ার্ক উইথ আড়ি স্টিচ। পুরো শাড়িটা খুব গর্জাস শাড়ি, এই মানে গরমে যে কোনো অকেশনে সফট ম্যাটেরিয়াল লাইক দিস, খুব হালকা, একদম ভেরি লাইট ওয়েট, ওয়েটলেস। এন্ড দিস ইজ দ্য আঁচল পোর্শন এন্ড দিস ইজ দ্য বডি বডি এক সেকেন্ড, দ্য কাটওয়ার্ক ইজ ভেরি ভেরি এলিগেন্ট। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, আবার কুঁচিটাতে গিয়ে যাবে না, এই যে দিস ইজ দ্য লোয়ার পোর্শন অফ দ্য বডি, এই যে হ্যাঁ, এটা হচ্ছে পুরো কুচিটা কভার করবে এভাবে। ইন দিস ডিজাইন ইউ ক্যান গেট মেনি অফ কালার অপশনস ইন আওয়ার শপ, প্লিজ ভিজিট আওয়ার শপ। এটা যাচ্ছে এর বিপিটা, দিস ইজ দ্য বিপি পোর্শন, বিপি লেন্থ ইজ 1 meter, এটারও রেঞ্জ আছে 2150, এর ওপরেও থাকবে কিন্তু 10% ডিসকাউন্ট।
তো আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জার বা অথবা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন। আর আজকের এপিসোড থেকে কোনো শাড়ি যদি আপনারা বুকিং করতে চান অথবা আপনাদের কোনো রকম যদি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ থ্রু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240352382 এই নাম্বারে বুকিং করবেন। আর বুকিংয়ের জন্য এপিসোড নাম্বার শাড়ি নাম্বার অবশ্যই মেনশন করবেন অথবা আপনার শাড়ির স্ক্রিনশট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অফার ভ্যালিড কিন্তু অনলি 14th April অবধি, সো তাড়াতাড়ি বুকিং করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।